Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel ebong Facebook page e apnader sokolke shagotom. Bashay boshe accounting er onker shohojogita neyar jonno ekti poripurno guideline hisebe ebong bashay grihoshikkoker bikolpo hisebe regular amar ei channel er sathei thakun. এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন তাহলে নতুন নতুন অঙ্কের সলিউশনগুলো পেয়ে যাবেন আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার এই ভিডিওগুলো দেখেছেন ভিডিওগুলোতে লাইক করেছেন কমেন্টস করেছেন শেয়ার করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে অংশীদারি ব্যবসায়ের হিসাব অধ্যায় থেকে রাজশাহী বোর্ড 2019 সালের 4 নম্বর অঙ্কটি আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ সেন্ট্রাল উইমেন্স কলেজ টিকাটুলি ঢাকা প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই নুসরাত আফরিন ও বৃষ্টি একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার তারা কারবারের লাভ লোকসান যথাক্রমে 3:2:1 বণ্টন করে নেয় 2018 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 50,000 টাকা 40,000 টাকা ও 30,000 টাকা অংশীদার চুক্তিপত্র মোতাবেক প্রত্যেক অংশীদারের মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 8% হারে সুদ ধরতে হবে ব্যবসায়ের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য আফরিন ও বৃষ্টি যথাক্রমে 3,000 টাকা ও 2,000 টাকা করে মাসিক বেতন পাবে সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় অংশীদারগণ সারা বছর ধরে ব্যবসায় থেকে যথাক্রমে 8,000 টাকা 6,000 টাকা ও 4,000 টাকা উত্তোলন করে 2018 সালের 1 জুলাই তারিখে বৃষ্টি 10,000 টাকা অতিরিক্ত মূলধন এবং আফরিন 15,000 টাকা ঋণ হিসেবে কারবারে সরবরাহ করে আফরিনের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য বিষয়গুলো সমন্বয় সাধন করার পূর্বে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে ব্যবসায়ের নেট লাভ 1,20,000 টাকায় উপনীত হয় খতে বলেছে ঋণের সুদের জাবেদা দেখাও খতে বলেছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো খতে বলেছে বৃষ্টির মূলধন হিসাব প্রস্তুত করো আর যদি বলে ডেবিট করার পর ক্রেডিট করার পর বা হিসাবভুক্ত করার পর এই জাতীয় ভাষাগুলো যদি থাকে কোনো কিছু কোনো একটা আইটেম সম্বন্ধে যদি বলে ডেবিট করার পর বা ক্রেডিট করার পর বা হিসাবভুক্ত করার পরে তাহলে সেই জিনিসগুলো আমার লাভ লোকসান আবন্টন হিসেবে আসবে না আর যদি কোনো আইটেমের ব্যাপারে যদি বলা থাকে যে অংশীদারদের ওই টাকাটা অংশীদার উঠিয়ে নিয়ে গেছে এই জাতীয় কথা বলা থাকলে তখন ওইটা মূলধন হিসেবে আসবে না তাহলে আমরা প্রথমে দেখি ঋণের সুদের জাবেদাটা ঋণের সুদের জন্য জাবেদা আমরা দেখাবো লাভ লোকসান আবন্টন হিসাব ডেবিট আফরিনের ঋণ হিসাব ক্রেডিট যেহেতু এই ঋণের সুদটা আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে দেখাবো এর জন্য লাভ লোকসান আবন্টন হিসাব ডেবিট আফরিনের ঋণ হিসাব ক্রেডিট তাহলে আমাদের ঋণের সুদটা কত আসে সেটা আমরা 15,000 টাকা ঋণ দিয়েছে আফরিন যেখানে বলা আছে 2018 সালে পয়লা জুলাই তারিখে বৃষ্টি দিয়েছে অতিরিক্ত মূলধন এবং আফরিন দিয়েছে 15,000 টাকা ঋণ যেহেতু আফরিন 15,000 টাকা ঋণ দিয়েছে 15,000 টাকার উপর আর যদি ঋণের সুদের হার উল্লেখ না থাকে অংশীদারি কারবারের অঙ্কে ঋণের সুদের হার উল্লেখ না থাকলে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী উক্ত ঋণের উপর 6% হারে সুদ ধরতে হবে অর্থাৎ 15,000 টাকার উপর 6% সুদ ধরবো সুদ ধরার পরে 6,99,900 টাকা আসবে পরে যেহেতু পয়লা জুলাই এটাকে 2 দিয়ে ভাগ করব বা 12 দিয়ে ভাগ 2 6 দিয়ে গুণ তাহলে আমার আসবে 450 টাকা খতে বলেছে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো লাভ লোকসান আবন্টনের জন্য প্রথমে নাম লিখব প্রতিষ্ঠানের নাম অথবা অংশীদারদের নাম তারপর লাভ লোকসান হিসাব তারপর তারিখ কত তারিখ পর্যন্ত আমরা করব 2018 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের জন্য এই পাশে ডেবিট এই পাশে ক্রেডিট এরপরে আমরা সর্বপ্রথম ক্রেডিট পাশে আমরা নেট মুনাফাটা লিখব সাধারণত অঙ্কের শেষ লাইনে নেট মুনাফাটা দেয়া থাকে
আমরা বিশদ আয় বিবরণী বেকেটে নেট মুনাফা 120,000 টাকা এটা দিয়ে শুরু করব। এরপর আমরা আসি, আমরা যখন জেটে দিয়ে শুরু করব মূলধনের সুদ বা উত্তোলন সুদ যাই দেখি, তার আগে আমরা লিখব অংশীদারদের মূলধন হিসাব। যদি একাধিক অংশীদার বিষয়ে ওই ওই বিষয়টি একাধিক অংশীদারের সাথে রিলেটেড হয় আমরা লিখব অংশীদারদের মূলধন হিসাব, আর যদি এটা সিঙ্গেল কোনো অংশীদারের সাথে রিলেটেড হয় তাহলে আমরা ওই অংশীদারের নাম লিখব। তো আমরা অংশীদারদের মূলধন হিসাব মূলধনের সুদ নুসরাতের মূলধন সুদ আমরা বের করেছি। এখানে একটি বিষয় হচ্ছে মূলধনের সুদটা আমরা পরবর্তীতে ক্যালকুলেশনে দেখিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে মূলধনের সুদ বের করেছি। এখানে আমাদের নুসরাতের মূলধনের সুদ দেখিয়েছি 4,000 টাকা, আফরিনের মূলধনের সুদ 3,200 টাকা। আর এখানে উত্তোলনের মধ্যে আমাকে উত্তোলনের কথাও বলা আছে, উত্তোলনের বলছে মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 8% হারে সুদ ধরতে হবে। যেহেতু উত্তোলনের উপর 8% সুদ ধরতে হবে, আমার উত্তোলনের সুদ আমরা জানি যে আমাদের 6 মাসের উত্তোলনের সুদ ধরা লাগে। এখানে যেভাবে বলেছে সারা বছর ধরে ব্যবসা থেকে উত্তোলন করেছে, সারা বছর ধরে ব্যবসা থেকে উত্তোলন করেছেন এটা যদি বলা থাকে আমরা 6 মাসের উত্তোলনের সুদ ধরবো। তাহলে 6 মাসের উত্তোলন সুদ ধরে নুসরাত উত্তোলন করেছিল 8,000 টাকা, 8,000 টাকা 8% ধরে 6 মাসের বের করলে আমার 320 টাকা বের হবে। এরপরে আফরিনের, আফরিন উত্তোলন করেছিল 6,000 টাকা, তার 8% করে 6 মাস করলে 240 টাকা আসে। আর বৃষ্টি উত্তোলন করেছিল 4,000 টাকা, 4,000 টাকার 8% ধরে 6 মাসে বের করলে 160 টাকা, এটা যোগ করলে আমরা পাচ্ছি 720 টাকা। আর মূলধনের সুদের মধ্যে বৃষ্টির মূলধনের সুদ আসে 2,800 টাকা, এই তিনটি যোগ করলে আমরা পাচ্ছি 10,000 টাকা। এরপরে আসি বেতন, বেতন পাবে ব্যবসায় সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য আফরিন ও বৃষ্টি। এরপরে আসবে বেতন, বেতন আছে বৃষ্টির বেতনটা আসবে। আফরিনের বেতনটা আমরা দেখি, আফরিনের বেতন ডেবিট করার পর, যেহেতু আফরিনের বেতনটা ডেবিট করা হয়েছে এজন্য আফরিনের বেতনটা আসবে না, এখানে আসবে শুধু বৃষ্টির বেতন। যেহেতু আফরিনের বেতনটা অলরেডি হিসাবভুক্ত ডেবিট করা হয়েছে, ক্রেডিট করা হয়েছে বা হিসাবভুক্ত করা হয়েছে, এরকম যদি কোনো তথ্য থাকে সেটা আমার লাভ লোকসান আবন্টন হিসেবে আসবে না, এই জন্য আমার আফরিনের বেতনটা আসেনি, শুধু বৃষ্টির বেতনটা এসেছে। বৃষ্টির বেতন, বৃষ্টির বেতন পাওয়ার কথা ছিল প্রতি মাসে 2,000 টাকা করে, তাহলে 12 মাসে 12 দুগুণে 24,000 টাকা। এরপরে আবার আফরিনের ঋণ ছিল, আর ঋণের উপর সুদ আমরা বের করেছিলাম 450 টাকা। তাহলে আফরিনের, যেহেতু একজন, একটু আগে আমরা বলেছিলাম যে একাধিক অংশীদার হলে আমরা লিখবো অংশীদারদের মূলধন হিসাব, আর যদি একজন হয় তখন আমরা তার নাম দিয়ে মূলধন হিসাব। এখানে ছিল বৃষ্টি, বৃষ্টির মূলধন হিসাব ব্রেকেটে বেতন আমার 12 মাসে 12 দিনে 24,000। আবার আফরিনের ঋণ হিসাব, ঋণের সুদ, আফরিনের ঋণ হিসাব, ঋণের সুদ 450 টাকা। তার মানে এই ঋণের সুদটা চলে যাবে ঋণ হিসাবে। এখানে আমরা মূলধন হিসাব লিখলে মূলধন হিসাবে আমরা ঋণের সুদটা আনতাম, এখানে আমরা ঋণ হিসাব লিখছি। সাধারণত ঋণের সুদটা ঋণ হিসাবে কনভার্ট করাটা ভালো, যুক্তিযুক্ত, কারণ আমরা সাধারণত যেই যেই খাতের হিসাব সেই সেই খাতে রাখতেই পছন্দ করি। এর পরবর্তীতে আমরা দুই পাশ যোগ করব, আমরা দেখবো যে আমাদের ক্রেডিট পাশটা বড় আছে 120,750 টাকা, এটা নিয়ে আসলাম 120,750 টাকা। আমি উপরে যা আছে 10,000, 24,450 এগুলো যদি বিয়োগ করি আমার আসে 86,270 টাকা। এটাকে যদি আমি অনুপাতের যোগফল অর্থাৎ 3:2:1 3, 2, 5, 1, 6 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে আসবে 43,135 টাকা, 6 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে আসবে 28,757 টাকা, 6 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করলে আমার আসবে 14,378 টাকা। এইভাবে আমরা অঙ্কটি করব। এরপর আমরা কিভাবে ক্যালকুলেশন করেছি সেটা আমরা একটু দেখে নিই। মূলধনের সুদটা নুসরাতে ছিল 50,000 টাকা, 8% 4,000 টাকা, আফরিনের ছিল 40,000 টাকা, 8% 3,200 টাকা, বৃষ্টির ছিল প্রথমে বছরের শুরুতে 30,000 টাকা, এটার 8%, আর সে বছরের মাঝামাঝি 10,000 টাকা এনেছে, 10,000 টাকা 8% 6 মাস, এই দুইটাকে যোগ করলে আমার 2,800 টাকা আসে। এই জন্য আমরা একটু আলাদা ওয়ার্কিংস করে দেখে দেবো। মুনাফার অংশটা এখানে আমরা যেভাবে দেখিয়েছি সেটা ছিল এটা, যে আমরা আমাদের ক্রেডিট পাশের যোগফলটা ছিল 120,720 টাকা, আর ডেবিট পাশের যোগফলটা 24,34,450 টাকা। অর্থাৎ ক্রেডিট পাশের যোগফল থেকে 120,750 থেকে ডেবিট পাশের যোগফল, অর্থাৎ মুনাফাটা ছাড়া, মুনাফাটা বের করার জন্য, মুনাফা বের হওয়ার আগ পর্যন্ত যে যোগফলটা, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে মুনাফাটা বের হয়েছে, এই মুনাফাটা বের হওয়ার এইটা থেকে এইটার যোগফলটা, আমার ডেবিট পাশে আগের পেজে কিছু নাই, এই যোগফলটা, অর্থাৎ এই যোগফল থেকে এই যোগফলটা বিয়োগ করলে আমি এটা পেয়ে যাব। আমি যখন ক্যালকুলেশনে দেখাবো এইভাবেই দেখাবো,
এই যে যোগফলটা লিখেছি 120,750 এটা থেকে 34,450 বিয়োগ করলে 86,270 টাকা আমার বের হয়। এই 86,270 টাকাকে 6 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করলে 43,135, 86,270 কে 6 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করলে 28,757 অর্থাৎ আনুশরাতের হচ্ছে 3 ভাগ, আফরিনের 2 ভাগ, বৃষ্টির 1 ভাগ। তাহলে বৃষ্টির 86,270 কে 6 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করলে 14,378 টাকা। এইভাবে আমরা অংশীদারদের মুনাফার অংশটা বের করব। উত্তোলনের সুদটা আমার 8,000 টাকা উত্তোলন করেছে নুসরাত 8% হবে 6 মাসে 320 টাকা। আফরিন উত্তোলন করেছে 6,000 টাকা 8% হবে 6 মাসে 240 টাকা। বৃষ্টি উত্তোলন করেছে 4,000 টাকা 8% 6 মাসে 160 টাকা। এইভাবে আমরা একটু দেখিয়ে দিব। এটা ছিল আমার খ। গতে বলেছে শুধু বৃষ্টির মূলধন হিসাবটা করতে। বৃষ্টির মূলধন হিসাব করার সময় আমার খেয়াল রাখতে হবে এই যে অঙ্কের শুরু থেকে অর্থাৎ এখান থেকে আমার বৃষ্টির কি কি আছে, যেমন এখানে বৃষ্টির কথা বলা আছে, 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 অর্থাৎ ডেবিটের আইটেম গুলো ক্রেডিট পাশে, ক্রেডিটের আইটেম গুলো ডেবিট পাশে। আবার খেয়াল রাখতে হবে বৃষ্টি কিন্তু অতিরিক্ত মূলধন এনেছে, বৃষ্টি অতিরিক্ত মূলধন এনেছে। তাহলে আমরা বৃষ্টির মূলধন হিসাব করার সময় আমাদের সর্বপ্রথম করণীয় যে এখানে, যেহেতু এখানে একজনের মূলধন হিসাব করবো টাকার ঘর আমার একটি, দুজনের মূলধন হিসাব করলে টাকার ঘর দুটি হতো, তিন দিনের মূলধন হিসাব করলে টাকার ঘর তিনটি হতো। এপাশে তারিখ বিবরণ থাকবে, এই তারিখ বিবরণ থাকবে, তারিখ বিবরণ টাকা, তারিখ বিবরণ টাকা, অপরে বৃষ্টির মূলধন হিসাব, ডেবিট ক্রেডিট। আচ্ছা এখন আসি প্রথমে জানুয়ারি 1 তারিখ 2018 সাল জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি 30,000 টাকা, বৃষ্টির মূলধন ছিল বছরের শুরুতে 30,000 টাকা। জুলাই 1 তারিখে বৃষ্টি অতিরিক্ত মূলধন এনেছে, অতিরিক্ত মূলধনটা আমরা নগদান হিসাব নাম দিয়ে লিখব। তাহলে আমরা উপরে দুটো জিনিস লিখলাম, একটা হচ্ছে মূলধনের ব্যালেন্স, আর একটা হচ্ছে অতিরিক্ত মূলধন। এই পাশে আমরা সর্বপ্রথম লিখবো উত্তোলন হিসাব, অর্থাৎ অংশীদার এই বৃষ্টি কত টাকা উত্তোলন করেছে তার পরিমাণটা। এরপর আমি দুই পাশে ডিসেম্বর 31 দিয়ে লাভ ক্ষতি আবন্টন হিসাব বা লাভ লোকসান আবন্টন হিসাব লিখব। লাভ ক্ষতি আবন্টন হিসাব একটা হেডলাইন, এরপর আমার আবন্টন হিসাবে ডাটাগুলো আসবে, অর্থাৎ লাভ ক্ষতি আবন্টন হিসাবে ডেবিট পাশে বৃষ্টি বরাবর নামের বরাবর কি কি ছিল সেটা এখানে নিয়ে আসবো, আর লাভ ক্ষতি আবন্টন হিসাবে ক্রেডিট পাশে বৃষ্টির নাম বরাবর কি কি ছিল সেটা এখানে নিয়ে আসবো। তাহলে আমি লাভ ক্ষতি আবন্টন হিসাবে ডেবিট পাশে মূলধনের সুদে বৃষ্টির নাম বরাবর পাচ্ছি 2,800 টাকা, বেতন বরাবর পাচ্ছি 24,000 টাকা, মুনাফার অংশ বরাবর পাচ্ছি 14,378 টাকা, আর ক্রেডিট পাশে আমরা পাচ্ছি অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে বৃষ্টির নাম বরাবর পাচ্ছি উত্তোলনের সুদ 160 টাকা। এখন আমরা দুইটার মধ্যে যেটি বড় অর্থাৎ ক্রেডিট পাশ বড়, ক্রেডিট পাশ যোগ করলাম 81,178 টাকা, এখানে আমরা ডেবিট পাশে নিয়ে আসলাম 81,178 টাকা, এখান থেকে 4,000 এবং 160 দুইটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 77,018 টাকা। আমরা ইচ্ছা করলে এই এই টাকা বরাবর আমরা ব্যালেন্স শিটে লিখবো বছরের শেষ তারিখ দিয়ে। আমরা ইচ্ছা করলে এটি আবার এই পাশে নিচে 2019 সাল জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি লিখতে পারি, লিখলে কোনো সমস্যা নেই, না লিখলেও নাম্বার কাটবে না। এই ছিল আমার আজকের অঙ্ক। আমরা চাচ্ছি একটি বই বাজারে বের করার জন্য ইনশাল্লাহ আমরা নিয়োগ করেছি, যে বইটির মধ্যে প্রত্যেকটি অঙ্ক শেষে ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে, যেন একজন ছাত্রছাত্রী এই অঙ্ক বই দেখে অঙ্কটি করতে পারে, অর্থাৎ বই থেকে যদি অঙ্কটি সমস্যা মনে করে সে যেন ইউটিউব চ্যানেলে ঢুকে ওই অঙ্কটির সলিউশন ভিডিওটা দেখে নিতে পারে, তারপর যেন তার করতে সহজ হয়। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমার সাথেই থাকুন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যদেরও দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। আপনি শেয়ার করলে অন্যদের কাছে যাদের এই ভিডিওটা প্রয়োজন তাদের কাছে পৌঁছে যাবে। আর যদি আপনি আমার এই চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে যখনই আমরা নতুন ভিডিওগুলো আপলোড করব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।